হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আদি রান্নাঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে শীতের সবজি শিম আলু বেগুন দিয়ে পাবদা মাছ একটু বড় বড় কিন্তু আমি ছোট মাছ আকারে কিভাবে রান্না করলাম মাখিয়ে। আর এটা এই মাখানো তরকারিটা খুবই অসাধারণ টেস্ট হয়, যেহেতু শীতের সবজি এখন নেমে গেছে আর শিম আলু বেগুন সবই নতুন নতুন সবজি, বেশ মজাদার একটা খাবার। এই তো আমি অলরেডি কী কী নিয়ে নিয়েছি, আমার রান্না করতে লাগবে কাঁচামরিচ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি, আর হচ্ছে আদা রসুন বাটা। এই তো ফাইনালি আমি মাছগুলো ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়েছি। প্রথমেই বলেছিলাম যে আমি মাছগুলো ছোট ছোট আকারে কেটে নিছি, ছোট মাছদের মতো করে রান্না করব, সেই জন্য কেউ চাইলে বড় করে রান্না করতে পারেন। আমার কাছে এইভাবে রান্না করলে বেশ মজা হয়। আর এই তরকারিটা মানে অনেকেই আছেন বড় মাছ কাটতে ছোট মাছ কাটতে পারেন না, তাদের জন্য মূলত যে বেবি আছে ছোট মাছ খেতে ইচ্ছা করতেছে, এখন কি করবো, আমার মতো এরকম পাবদা মাছ নিয়ে এসে ছোট মাছ ছোট ছোট করে কেটে ঝটপট রান্না করে ফেলবেন। এই তো আমি সবজি কেটে নিয়েছি ছোট ছোট করে, বেগুন আলু সিম তিন সবজি দিয়েই আজকে আমি রান্নাটা করব। আর সিম এখন মাত্র উঠেছে, আলুও দিয়েছি, এই যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আমি মাখিয়ে রান্না করব। দিয়ে দিলাম কাঁচামরিচ, কেউ চাইলে কম বেশি করে দিতে পারেন, হলুদ মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, এই তো স্বাদ মতো লবণও দিয়ে নিয়েছি, আর ওই যে বলেছিলাম আদা রসুন বাটা সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আসলে হচ্ছে এই তরকারিটা মাখানোর মধ্যেই হচ্ছে মেন প্রসেস, ভালো করে যতটা মাখাবেন ঠিক ততটাই টেস্ট হবে। দেখেই বুঝতে পারতেছেন আমি কীভাবে মাখিয়ে নিচ্ছি, অনেকে মাখানোর ভয়ে রান্না করেন না, তারা যদি পারফেক্ট টেস্ট পেতে চান অবশ্যই আমার মতো এইভাবে মাখিয়ে নেবেন। দেখেই বুঝতে পারতেছেন আমি কতটা মিনিমাম 7-8 মিনিট আমি এইভাবে মাখিয়ে নিয়েছি। এই তো মাছ দিয়ে দিচ্ছি, মাছগুলো যে নিয়েছিলাম এখন এই পর্যায়ে এসে মাছগুলো ভালোভাবে আরেকটু মাখিয়ে নিতে হবে। এভাবে 5-10 মিনিট, টোটাল 10 মিনিট মাখাচ্ছি আমি। তো 7-8 মিনিট ওটা মাখিয়ে নিচ্ছি, আর 2 মিনিট মাছ দেওয়ার পর একটু মাখিয়ে তারপরে আমি ঝোলটা দিয়ে দিব। যতটা মাখাবেন ঠিক ততটাই টেস্ট হবে, কারণ আমরা যখন গ্রামে যাই তখন দেখা যায় পুকুরে টাটকা মাছ দিয়ে এরকম বা নদীর মাছ দিয়ে বিলের মাছ দিয়ে এইভাবে মাখিয়ে রান্না করে বেশ মজাই লাগে। আর সবাই আমার রেসিপি ফলো করে একবার হলেও এইভাবে রান্না করে দেখবেন। পাবদা মাছ তো অনেকভাবেই রান্না করে দেখিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, এবার পাবদা মাছের ভিন্ন স্বাদের রেসিপি দেখালাম আপনাদের কাছে। আর এভাবে মাখিয়ে বেশ মজাদার একটা তরকারি হয়। এই তো ফিরে এলাম 5-10 মিনিট পর, দেখবেন এখন আমাদের তরকারি কতটা, আমি ঝোলটা দিয়েছি, আমি হালকা ঝোল রাখবো সেজন্য একটু ঝোলটা দিয়েছি, কেউ চাইলে কম বেশি করে দিতে পারেন, যেহেতু এর ঝোল ছাড়া একদম শুকনা শুকনা আবার খাওয়াও যায় না, সেজন্য একটু হালকা ঝোল হবে। এই তো আরও 2-3 মিনিট পর কেউ চাইলে এই পর্যায়ে এসে রেখে দিতে পারেন, কিন্তু মোটেই না, আমি আরও ঝোলটা অনেকটু শুকাইয়ে নিব, সেজন্য আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। আমার সব কিছু সেদ্ধ হয়ে গেছে অলরেডি, দেখেই বুঝতে পারতেছেন সব কিছু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ঝোল আমি আরও কমিয়ে রান্না করব। আর এই তরকারিটা যদি একটু মাখা মাখা হয় তাহলে বেশ মজা হয়। আর ঝোলের তরকারি ঝোলভাবে রান্না করলে অবশ্যই অন্যভাবে তরকারি সবজি কেটে তারপরে ঝোল রান্না করা হয়। এই তো ফাইনালি দেখেন আমার তরকারির ফাইনাল রূপ। এখনও যারা আদি রান্নাঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাটন চেপে দিবেন, আপনি নিজেও দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই তো ফাইনালি দেখেন আমাদের তরকারি হয়ে গেছে, আমি এই পরিমাণে ঝোলটা রাখবো। এই তো নামিয়ে নিয়েছি তরকারিটা, কালারটা দেখেই বুঝতে পারতেছেন কালারটা কত সুন্দর আসছে। এভাবে ঝটপট আর দেরি নয়, ঝটপট বানিয়ে ফেলুন, এইভাবে ঝটপট রান্না করে ফেলুন। আদি রান্না করে ইউটিউব চ্যানেলে রান্না দেখে যারা বিদেশে আসেন আপুরা ভাইয়ারা, তারা পাবদা মাছটা এইভাবে একবার হলেও রান্না করে ট্রাই করে দেখবেন। সবার প্রতি দোয়া ও ভালোবাসা রইল।
দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।